Assalamualaikum viewers, আমি হাসিবুল ইসলাম বাদশা। আজকের ভিডিও টপিকস হচ্ছে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল রাইটিং টিপস, অর্থাৎ আপনি যে একটা আর্টিকেল লিখবেন সেই আর্টিকেলটা হোক না যে কোনো বিষয়ের উপর, আপনার হতে পারে হেলথ টিপস, হতে পারে এসইও, হতে পারে প্রোগ্রামিং, যা কিছুর উপরে আপনি আর্টিকেল লিখেন না কেন, এই আর্টিকেলটা লিখতে হলে আর্টিকেলের মধ্যে অন পেজ এসইওর কাজ করতে হবে। তো প্রশ্ন হলো অন পেজ এসইওর কি কি কাজ করতে হবে, এই যে বিষয়গুলা যে একটা আর্টিকেলের মধ্যে আপনার যে মেইন ফোকাস কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা কতবার ব্যবহার করতে হবে, কোন প্যারার মধ্যে কিভাবে ব্যবহার করতে হবে, কতগুলো সাব হেডিংস দেওয়া লাগবে, কতগুলো ব্যাক লিঙ্ক দেওয়া লাগবে, কতগুলো আউটবাউন্ড লিঙ্ক দেওয়া লাগবে, কতগুলো ইনবাউন্ড লিঙ্ক দেওয়া লাগবে, কতগুলো ইমেজ দিতে হবে, মিনিমাম কত ওয়ার্ডের আর্টিকেল হইতে হবে। তো এই যে বিষয়গুলো, যে একটা আর্টিকেল লিখতে হলে অন পেজ এসইওর যে বিষয়গুলোর উপরে গুরুত্ব না দিলে পরবর্তীতে এসইওর কাজ করতে অনেক কষ্টকর হয়ে যাবে, এই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা, এসইও ফ্রেন্ডলি আর্টিকেল রাইটিং টিপস। তো দেখতে থাকুন, আর অবশ্যই তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন। তো বলছিলাম এসইও ফ্রেন্ডলি আর্টিকেল রাইটিং টিপস নিয়ে, আমি এখানে 15টি এবং আমার বিবেচনায় টপ 15 এসইও ফ্রেন্ডলি আর্টিকেল রাইটিং টিপস লিস্টেড করেছি এবং এই লিস্ট অনুযায়ী একটা একটা কাজ আপনাদেরকে দেখাবো। তো এক নম্বরে লিখেছি রাইট ইউনিক অ্যান্ড অরিজিনাল কন্টেন্ট, যে কথাটা আমি বারবার এসইও বিভিন্ন পার্টে বলে এসেছি, অন পেজ এসইওতে বলেছি, এসইও ডেসক্রিপশনের মধ্যে বলেছি, এসইও বেসিকের মধ্যে বলেছি, যে আপনার কন্টেন্ট ইউনিক এবং অরিজিনাল হইতে হবে, এটাই হচ্ছে এসইওর নাম্বার ওয়ান টার্ম। অর্থাৎ আপনি স্পিন করে, রিরাইট করে, কপি করে সেই কন্টেন্ট দিয়ে কখনোই এসইওতে ভালো কোনো ফলাফল পাবেন না। সুতরাং আপনাকে এসইওতে ভালো ফলাফল পেতে হলে এক নাম্বারেই দেখতে হবে হচ্ছে আপনার কন্টেন্ট অরিজিনাল কিনা এবং ইউনিক কিনা, যেটা আপনি নিজে লিখেছেন কিনা বা কারো কাছ থেকে চুরি করেছেন কিনা। তো আমরা একটু অরিজিনাল কন্টেন্ট কি না এটা চেক করতে পারি বিভিন্ন পদ্ধতিতে। সে ধরুন আমরা এই আমাদের আর্টিকেলের এই প্রথম প্যারাগ্রাফটাকে যদি আমরা এটাকে চেক করি, চেক করার জন্য আমরা একটা ওয়েবসাইট ফলো করব, azedseotools.com। তো azedseotools.com এর দুই নম্বরে যে টুলসটা আছে সেটা হচ্ছে প্লাগরিজম চেকার। তো আমরা প্লাগরিজম চেকারে গিয়ে এটাকে পেস্ট করে দেব এবং এটাকে আমরা ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি যে 100% ইউনিক কন্টেন্ট, অর্থাৎ আমি যে কন্টেন্টটা এখানে লিখেছি, এই যে আমার আর্টিকেলের কন্টেন্টটা, এই আর্টিকেলের কন্টেন্টটা এটা 100% ইউনিক আছে। তো এইটা আমরা আরও এক পদ্ধতিতে দিতে পারি, সহজে চেক করতে পারি, সেটা হচ্ছে কি গুগলে সার্চ করে দেখতে পারি যে এটা অন্য কোনো ওয়েবসাইটে আছে কি না। আমরা সরাসরি এক প্যারাগ্রাফ সহকারে গুগলে সার্চ করলাম, সার্চ করে দেখতে পাচ্ছি যে হুবহু এই টেক্সটগুলো শুধুমাত্র এই আর্টিকেলের মধ্যে, যে আর্টিকেলটা আমরা এখান থেকে দেখেছিলাম 14th BCS রেজাল্ট, এখানেও দেখতে পাচ্ছি 14th BCS রেজাল্ট, অর্থাৎ এই আর্টিকেলের মধ্যে ছাড়া আর কোথাও এই টেক্সটটা হুবহু পাওয়া যায় নাই, এই জন্যই এখানে আমাকে 100% ইউনিক কন্টেন্ট ডিসপ্লে করছে। তো এভাবে আমরা কন্টেন্টের অরিজিনাল এবং ইউনিকনেস চেক করতে পারি। এরপর হচ্ছে গুড কন্টেন্ট লেন্থ, গুড কন্টেন্ট লেন্থ বলতে কতটুকু লেন্থ বোঝানো হয়েছে, কতটুকু লেন্থ হলে আপনার কন্টেন্টের লেন্থ গুড হবে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যে আর্টিকেলটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি সেটার একটা কন্টেন্ট লেন্থ আমরা দেখে আসি, যে আমরা কত ওয়ার্ড লিখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি দি টেক্সট কন্টেইনস 546 ওয়ার্ডস, গুড জব, অর্থাৎ 546টা ওয়ার্ড আমরা লিখেছি, এটা গুড জব বলেছে যে 546টা ওয়ার্ড যথেষ্ট আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য, 546 ওয়ার্ড যথেষ্ট। কিন্তু আমরা যেটা করব, সবসময়ই সর্বনিম্ন 1000 ওয়ার্ডের আর্টিকেল বা কন্টেন্ট লিখব, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে। যখন আপনি অনেক বেশি ওয়ার্ড লিখবেন তখন হচ্ছে আপনার কিওয়ার্ডটা বা ফোকাস কিওয়ার্ডটা আপনি বেশিবার ব্যবহারের সুযোগ পাবেন এবং
সার্চ ইঞ্জিন ধরে নিবে যে আপনার আর্টিকেলের মধ্যে অনেক বেশি ডেসক্রাইব আছে এবং অনেক ডিটেইলস আছে। এরপরে দুই নাম্বার হচ্ছে ফোকাস অন রিডেবিলিটি, যেটা আমি অন পেজ এসইওর মধ্যে খুব ভালো করেই বলেছি যে হিউম্যান রিডেবল হইতে হবে ফার্স্টলি, সার্চ ইঞ্জিন রিডেবল সেকেন্ডলি। অর্থাৎ আগে আপনার আর্টিকেলকে মানুষ পড়তে পারতে হইতে হবে, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন পড়তে পারবে। ভিজিটর পড়তে না পারলে আপনার ওয়েবসাইটে যখন ভিজিটর আসবে সার্চ ইঞ্জিনে সার্চ করে, তখন ভিজিটর আপনার ওয়েবসাইট পড়তে না পেয়ে চলে যাবে। চলে গেলে যেটা হবে, বাউন্স রেট বেড়ে যাবে এবং এভারেজ সেশন ডিউরেশন কমে যাবে। তো এই দুইটা জিনিস কি আমরা একটু দেখে আসি অ্যানালিটিক্স থেকে, যদি আমরা আগে এই বিষয়গুলো দেখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাউন্স রেট 53.56, এটা হচ্ছে বাউন্স রেট। এবং যেটা বলছিলাম সেশন ডিউরেশন, সেশন ডিউরেশন হচ্ছে অ্যাভারেজে প্রত্যেক ভিজিটর 2 মিনিট 39 সেকেন্ড আমার ওয়েবসাইটে স্টে করে। এটা এই বাউন্স রেট যদি বেড়ে যায় এবং এই সেশন ডিউরেশন যদি কমে যায়, সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের এসইওর অবস্থান ভালো থাকলেও সেটা আস্তে আস্তে নামতে থাকবে। সুতরাং আপনাকে অবশ্যই হিউম্যান রিডেবিলিটি আর্টিকেল লিখতে হবে। এরপর আছে গুড এসইও টাইটেল ট্যাগ, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি যে আর্টিকেল লিখব, এই আর্টিকেলের মধ্যে টাইটেল ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কি ধরনের টাইটেল ট্যাগ দিব সেই বিষয়টা, এর মধ্যে প্রথমে হচ্ছে টাইটেল লেন্থ। টাইটেল লেন্থটা আমরা কত কিওয়ার্ড ইউজ করব, ম্যাক্সিমাম সার্চ ইঞ্জিন এটা 50 থেকে 60 ক্যারেক্টার ফলো করে। তো কিছু কিছু সার্চ ইঞ্জিন যেমন ইউটিউব, এটা 100 ক্যারেক্টার পর্যন্ত অ্যালাউ করে। সুতরাং আমরা যেটা করব 50 থেকে 60-এর মধ্যে রাখার চেষ্টা করব, যার কারণে আপনার ম্যাক্সিমাম সার্চ ইঞ্জিন আপনার আর্টিকেলকে ক্যাশ করতে পারবে বা গুড লেন্থ হিসেবে অ্যালাউ করবে। সুতরাং এসইও টাইটেল লেন্থ হবে হচ্ছে 50 থেকে 60 ক্যারেক্টার। এরপর আছে ডোন্ট ওভার অপটিমাইজ, অর্থাৎ আমি এইখানে একটা আর্টিকেলের স্যাম্পল দিয়েছি, যেটা হচ্ছে কি বাই ওয়াশ, বেস্ট ওয়াশ, চিপ ওয়াশ, ওয়াশ ফর সেল, এই যে একটা কথা বারবার ইউজ করা হয়েছে, এই ধরনের কোনো টাইটেল ইউজ করা যাবে না, ওভার অপটিমাইজ করা যাবে না। একই কিওয়ার্ডকে বারবার এক টাইটেলের মধ্যে রিপিট করলে তখন সেটাকে ধরা হবে স্প্যাম, এবং কিওয়ার্ড স্টাফিং বলে এটাকে। আমি যেটা এসইও বেসিকের মধ্যে বলে আসছিলাম কিওয়ার্ড স্টাফিং কি জিনিস একটু দেখে নিতে পারেন। এরপর আছে ইউনিক টাইটেল ফর এইচ পেজ, প্রত্যেক পেজের জন্য একটা ইউনিক টাইটেল দিতে হবে, যে টাইটেলটা এক পেজের সাথে আরেক পেজের কখনোই মিলবে না। আমি এখানে যে টাইটেলটা ইউজ করেছি, এই যে এখানে আমি টাইটেল ইউজ করেছি 14th BCS রেজাল্ট 2009 প্রিলিমিনারি রিটেন অ্যান্ড ভাইবা রেজাল্ট, তো এই যে একটা টাইটেল আমি ইউজ করেছি, এই টাইটেলটা যেন অন্য কোনো পেজে, আমার এই ওয়েবসাইটের অন্য কোনো পেজে না থাকে। অর্থাৎ একটা টাইটেল একটা মাত্র পেজে থাকে। এরপরে বলা হয়েছে কি পুট কিওয়ার্ড ফার্স্ট, অর্থাৎ আমার যে ফোকাস কিওয়ার্ড, এই ফোকাস কিওয়ার্ডটাকে টাইটেলের প্রথম দিকে নিয়ে আসতে হবে। তো আমি এইখানে একটু দেখি ফোকাস কিওয়ার্ড কী আছে, আমার ফোকাস কিওয়ার্ড আছে 14th BCS রেজাল্ট। দেখুন আমি এইটাকে সর্বপ্রথমে নিয়ে আসছি। তো আপনি যদি প্রথমে নাও আনেন, যেমন আপনি যদি আপনার ওয়েবসাইটে বেস্ট, ফ্রি এই ধরনের কিওয়ার্ড যুক্ত করেন, তাহলে এই ধরনের কিওয়ার্ডের পরপরই আপনার ফোকাস কিওয়ার্ডটা রাখতে হবে। এরপরে হচ্ছে এসইও মেটা ডেসক্রিপশন, এসইও মেটা ডেসক্রিপশন নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে, দেখে নিতে পারেন। তারপর আমি এখানে একটু হিন্টস দিয়ে যাচ্ছি। এসইও মেটা ডেসক্রিপশনের মধ্যে বলা হয়েছে মেটা ডেসক্রিপশন লেন্থ, প্রথমে মেটা ডেসক্রিপশন লেন্থ, এটা সাধারণত 150 ক্যারেক্টার বা প্লাস মাইনাস হয়ে থাকে বিভিন্ন সার্চ ইঞ্জিনের উপর ভিত্তি করে। ডোন্ট ওভার অপটিমাইজ, এবং এই মেটা ট্যাগের মধ্যে যে ফোকাস কিওয়ার্ডটা, সেটাও আগের মতোই ওভার অপটিমাইজ করা যাবে না। ইউনিক মেটা ট্যাগ ফর এইচ পেজ, একই কথা যেটা আমরা টাইটেলের ক্ষেত্রে বলেছি যে প্রত্যেক পেজের জন্য ভিন্ন ভিন্ন টাইটেল, ঠিক তেমনি প্রত্যেক পেজের জন্য ভিন্ন ভিন্ন মেটা ট্যাগ ইউজ করতে হবে। একই মেটা ট্যাগ প্রত্যেক পেজের জন্য না যায়, অর্থাৎ মেটা ট্যাগ যেন ডুপ্লিকেট না হয়। এরপর হচ্ছে পুট কিওয়ার্ডস টু টাইমস, অর্থাৎ আমার যে ফোকাস কিওয়ার্ডটা, যেমন এখানে আমি ফোকাস কিওয়ার্ডটা ইউজ করেছিলাম হচ্ছে 14th BCS রেজাল্ট, এই ফোকাস কিওয়ার্ডটা আমার এই
মেটা ডেসক্রিপশনের মধ্যে দুইবার ম্যাক্সিমাম ইউজ করা যেতে পারে, দুইবারের বেশি ইউজ করলে সেটা ওভার অপটিমাইজ হয়ে যাবে। এরপরে হচ্ছে ডিফাইন এ এসইও ফ্রেন্ডলি ইউআরএল, এই জিনিসটা আমরা আগে একটা ভিডিওতে বলে আসছিলাম। অ্যাভয়েড আগলি ইউআরএলস, ইউর ডোমেইন ডট কম স্ল্যাশ 1213 14 অ্যান্ড ডলার সিম্বল 22 ইকুয়াল টু 123 ইত্যাদি ইত্যাদি, যে একটা আপনার আগলি ইউআরএলস, এই ধরনের ইউআরএলস ইউজ করা যাবে না। এরপরে হচ্ছে কি অ্যাভয়েড লং ইউআরএলস, ইউর ডোমেইন ডট কম স্ল্যাশ ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট রাইটিং ইউর সাইট ইউআরএল লঙ্গার দ্যান দিস ওয়ান। অর্থাৎ এই যে অনেক বড় একটা ইউআরএল, এই ধরনের অনেক বড় ইউআরএল ইউজ করা যাবে না, আপনার ইউআরএলটা যত সম্ভব ছোট ইউজ করতে হবে। তো আমরা দেখি যে এইখানে আমরা টাইটেলটা ইউজ করেছি অনেক বড়, ইউআরএলটা ইউজ করেছি কতটুকু মাত্র। তো সার্চ ইঞ্জিনের জন্য এই ধরনের আগলি ইউআরএল ইউজ করা যাবে না এবং লং ইউআরএল ইউজ করা যাবে না, সবসময় স্মল ইউজ ইউআরএল ইউজ করতে হবে। এবং স্মল ইউআরএলের ক্ষেত্রে সেটা হচ্ছে কি জাস্ট আপনার ফোকাস কিওয়ার্ডটা এখানে মেনশন করে দিলেই হবে, যেমন ইউর ডোমেইন ডট কম স্ল্যাশ ইউর ফোকাস কিওয়ার্ড, অর্থাৎ এখানে আপনার ফোকাস কিওয়ার্ড দিয়ে দিলেই হয়ে গেল। এরপরে হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি লিমিট, কিওয়ার্ড ডেন্সিটি লিমিট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি যদি বেশি হয়ে যায় তাহলে আপনার ওয়েবসাইট স্প্যামিং হিসেবে কাউন্ট করবে এবং সার্চ ইঞ্জিন চিরতরে হারাবে। ইভেন কোনো কোনো সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইট ব্ল্যাকলিস্টও করতে পারে। তো প্রথমেই বলা হচ্ছে ডোন্ট ওভার অপটিমাইজ ইউজিং ইনক্রিজিং কিওয়ার্ড ডেন্সিটি, কিওয়ার্ড ডেন্সিটি বাড়িয়ে আপনি কখনোই ওভার অপটিমাইজ করবেন না। তো কিওয়ার্ড ডেন্সিটি যেটা আমরা যে সাইটটা থেকে দেখেছিলাম এসিও এজেড এসিও টুলস ডট কম, এখান থেকে আমরা কিওয়ার্ড ডেন্সিটি চেক করতে পারি কন্ট্রোল এফ এর মাধ্যমে DENS। এখানে দেখতে পাচ্ছি কিওয়ার্ড ডেন্সিটি চেকার, অর্থাৎ একটা আর্টিকেলের কিওয়ার্ড ডেন্সিটি কেমন হবে, আমরা এই আর্টিকেলটাই চেক করি, এই আর্টিকেলের কিওয়ার্ড ডেন্সিটি কেমন। আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্ট কিওয়ার্ডটা 3.51% আসছে, সার্কুলার আসছে 2.08, এক্সাম আসছে 1.92, বাংলাদেশ আসছে 1.92%, মডেল আসছে 1.6%, উইল আসছে 1.44। তো এখন আমার ফোকাস কিওয়ার্ড কি, ফোকাস কিওয়ার্ড ছিল বিসিএস রেজাল্ট, তো সেই ক্ষেত্রে বিসিএস রেজাল্টটাই আমার রেজাল্টটাই সবচেয়ে বেশি টাইম আসছে 3.51। তো এই যে কিওয়ার্ড ডেন্সিটি, এই কিওয়ার্ড ডেন্সিটিটা আমরা কতটুকু ইউজ করতে পারবো, কিওয়ার্ড ডেন্সিটি শুড বি 1-3%, অর্থাৎ বুঝতেই পারছেন যে 3% উপরে কিওয়ার্ড ডেন্সিটি যাওয়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য যুক্তিযুক্ত না। এরপর আছে মেইন কিওয়ার্ড লেন্থ লিমিট, মেইন কিওয়ার্ড লেন্থ লিমিট বা মেইন কিওয়ার্ড লেন্থ। তো মেইন কিওয়ার্ড লেন্থ, আমি মেইন কিওয়ার্ড যেটাকে বলছি, যেটা ফোকাস কিওয়ার্ড বলেছিলাম আমরা, ওটাকেই মেইন কিওয়ার্ড, এখানে ফোকাস কিওয়ার্ড ইউজ করেছিলাম 14th বিসিএস রেজাল্ট। এই ফোকাস কিওয়ার্ড যেটা, এই কিওয়ার্ডটাকে আমরা কতটুকু বা কত ওয়ার্ডের ইউজ করতে পারি, তো এই বিষয়টাই হচ্ছে এই কিওয়ার্ডটাকে, মেইন কিওয়ার্ড লেন্থটাকে আমরা নর্মালি 4 ওয়ার্ড পর্যন্ত ইউজ করতে পারবো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য। মেইন কিওয়ার্ড লেন্থ শুড বি 4 ওয়ার্ডস ফর বেটার এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে খুব ভালো ফলাফলের জন্য ম্যাক্সিমাম 4 ওয়ার্ডস পর্যন্ত ব্যবহার করা উচিত, বাট ইউ ক্যান ইউজ ম্যাক্সিমাম 7 ওয়ার্ডস, কিন্তু আমরা ম্যাক্সিমাম 7 ওয়ার্ড পর্যন্ত ব্যবহার করতে পারবো, কিন্তু সেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওতে ভালো ফলাফল আশা করতে পারি না। এরপরে হচ্ছে প্রিভিয়াসলি ইউজড কিওয়ার্ড, যেটা একই কিওয়ার্ড একই ওয়েবসাইটের ভিন্ন ভিন্ন পেজে ইউজ না করা, যেমন এখানে 14th বিসিএস রেজাল্ট নামে যে ফোকাস কিওয়ার্ডটা ইউজ করেছি, সেম কিওয়ার্ড দিয়ে অন্য একটা আর্টিকেল এই ওয়েবসাইটের মধ্যেই করা, এটা কখনোই করা উচিত না। ডোন্ট ইউজ সেম কিওয়ার্ড মাল্টিপল টাইমস ইন এ সেম ওয়েবসাইট, একই ওয়েবসাইটের মধ্যে মাল্টিপল টাইমস একই কিওয়ার্ড ইউজ করা যাবে না। ইউজ হেডিংস,
হেডিং সম্বন্ধে খুব ভালো করে অন পেজ এসইওতে বলা আছে তারপরে এখানে বলছি H1 থেকে H6 হচ্ছে হেডিং স্ট্যাক এবং এই হেডিং স্ট্যাগের মধ্যে তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে হেডিং স্ট্যাকগুলো কিভাবে আমরা দেখাইছি তো এখানে ক্লিক করে দেখি এটা হচ্ছে H2 তো এখানে ক্লিক করে দেখছি এটা হচ্ছে H3 এখানে দেখি এটা হচ্ছে H3 এখানে এটা হচ্ছে H3 সুতরাং এই যে H1 থেকে H6 পর্যন্ত ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো দিয়ে হচ্ছে কি এভরি প্যারাগ্রাফকে পৃথক করা হয়েছে প্রত্যেক প্যারাগ্রাফ থেকে আরেক প্যারাগ্রাফকে পৃথক করার জন্য এই হেডিং ট্যাগ ব্যবহার করা হয়েছে তো এই হেডিং ট্যাগের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে যে হেডিং ট্যাগ প্রত্যেকটা ইউনিক হওয়া উচিত একই হেডিং ট্যাগ বারবার ইউজ না করা ভালো সেটা সার্চ ইঞ্জিনে ভালো ফলাফল আসে না এরপর আছে ইউজ প্যারাগ্রাফস অর পি ট্যাগ ফর কন্টেন্ট যেটা আমরা এই যে একটা প্যারাগ্রাফ ইউজ করেছি এখানে একটা প্যারাগ্রাফ এখানে আরেকটা প্যারাগ্রাফ তো এই যে ধরনের প্যারাগ্রাফ লিখেছি এই প্যারাগ্রাফের জন্য আমরা সবসময় পি ট্যাগ ইউজ করব তো আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করেন সেই ক্ষেত্রে আপনাকে এইরকম পি ট্যাগ আলাদা ইউজ করতে হবে না এটাকে অটোমেটিক ওয়ার্ডপ্রেসের এডিটরের মধ্যে পি ট্যাগ ডিফাইন করা আছে যদি আপনি নিজে আপনার মতো করে স্ট্যাটিক পেজ বানান সেই ক্ষেত্রে পি ট্যাগ ইউজ করবেন আপনার প্যারাগ্রাফ ডিফাইন করার জন্য এরপর আছে ইউজ সিগন্যাল ওয়ার্ডস হচ্ছে একগুচ্ছ ওয়ার্ডস যে ওয়ার্ডসগুলো এসইওর জন্য আপনার আর্টিকেলের মধ্যে বিভিন্ন জায়গা ইউজ করা লাগবে বা ইউজ করা যেতে পারে তো প্রথমে যেমন ফার্স্ট অফ অল সেকেন্ডলি ফাইনালি শিওরলি ইনডেড দেয়ার ফর ইন আদার ওয়ার্ডস হাওএভার ফর ইনস্ট্যান্স অ্যাবভ অল ইন অ্যাডিশন আফটার দ্যাট সিমিলারলি অ্যান্ড কনক্লুশন এইগুলো হচ্ছে সিগন্যাল ওয়ার্ডস এইগুলোকে আবার ট্রানজিশন ওয়ার্ডসও বলা হয় যে ওয়ার্ডসগুলো ইউজ করলে আপনার আর্টিকেলকে যে কোনো সার্চ ইঞ্জিন এটা মোস্ট ডেসক্রাইপটিভ মনে করবে এবং এটার মধ্যে আপনি খুব সুন্দর করে বর্ণনা করেছেন এইরকম কিছু ধরে নিবে সুতরাং আপনার বর্ণনার মধ্যে এই সমস্ত ইওয়ার্ড অবশ্যই অবশ্যই ইউজ করতে হবে এরপর আছে এনাফ ইনবাউন্ড অ্যান্ড আউটবাউন্ড লিঙ্কস এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল রাইটিং টিপসের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট ইউজ ইনবাউন্ড লিঙ্ক উইথ প্রিভিয়াস কন্টেন্ট তাহলে কি আমি এই ওয়েবসাইটের যে পূর্বে কন্টেন্টগুলো লিখেছিলাম সেই কন্টেন্টগুলোকে এই আর্টিকেলের মধ্যে লিঙ্ক করতে হবে একটু আমি দেখে আসি যেমন এইখানে আমি যেটা করেছি এখানে একটা লিঙ্ক করেছি এখানে একটা লিঙ্ক করেছি যেটা মডেল টেস্টের লিঙ্ক তো আমি এখানে একটা লিঙ্ক করেছি তো আমি দেখতে পাচ্ছি এইখানে কোয়েশ্চেন ব্যাংকের একটা লিঙ্ক করেছি তো এই যে ব্যাপারটা যে বিভিন্ন পার্টে বিভিন্ন টেক্সটের মধ্যে আমার প্রিভিয়াস কন্টেন্টের ব্যাকলিঙ্ক করে দেওয়া এটা হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক বলে এটাকে বলা হয় ইনবাউন্ড লিঙ্ক আমার এই এক সাইটের অন্য সাইটের লিঙ্ক এটা হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক যেটা আমরা একটু আগেই দেখলাম যে এখানে এটা অন্য পেজের লিঙ্ক তো এগুলো হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক এরপর হচ্ছে আউটবাউন্ড লিঙ্কস তো আউটবাউন্ড লিঙ্কস ইউজ আউটবাউন্ড লিঙ্কস ফর অথরিটি লিঙ্ক এই অথরিটি লিঙ্ক সম্বন্ধে আমাদের ওয়েবসাইটে একটু দেখে আসি যে অথরিটি লিঙ্ক কোনটা এখানে আমি যেটা এই যে এদিকে আমি একটা লিঙ্ক দিয়েছি bpsc.teletalk.com.bd তো এই যে একটা লিঙ্ক দিয়েছি যে এই লিঙ্কে গেলে আপনি রেজাল্টটা পেতে পারেন তো এইটা হচ্ছে অথরিটি লিঙ্ক অর্থাৎ এই অথরিটি লিঙ্কটা দিবে সেই ডেসক্রিপশন আমি এখানে লিখেছি তো এই অথরিটি লিঙ্ক দেওয়ার জন্য আউটবাউন্ড লিঙ্ক ইউজ করবেন এবং এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর আছে ইমেজ অপটিমাইজেশন অন পেজ এসইওতে বিস্তারিত বলা আছে ওখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন ইউজ লো সাইজেস ইমেজ অর্থাৎ সর্বনিম্ন সাইজের ইমেজটাকে ইউজ করবেন যেটা অল্প ব্যান্ডউইথে ভিজিটর লোড করতে পারে ইউজ অল্টার ট্যাগ তো এইখানে যে আমরা ইমেজটা ইউজ করেছি এই ইমেজটা আমরা একটু ইন্সপেক্ট করে দেখি যে এটার অল্টার ট্যাগে কি দেওয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার অল্টার ট্যাগে দেওয়া আছে বিসিএস
মডেল টেস্ট অনলাইন যেটা আমরা এইখানে যে কথাটা লিখেছি সেই কথাটা এই অল্টার ট্যাগে দেওয়া আছে এবং এটা হচ্ছে কি করা হবে ইউজ অল্টার ট্যাগ এই অল্টার ট্যাগ ইউজ করতে হবে অবশ্যই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ইমেজকে চেনানোর জন্য এরপর আছে ইউনিক ইমেজ ইমেজ সব সময় ইউনিক করবেন কারো ইমেজ কপি করতে চেষ্টা করবেন না অলওয়েজ আপনি নিজের মতো করে ইউনিক ইমেজ ক্রিয়েট করে সেই ইমেজ দেওয়ার চেষ্টা করবেন এরপর আছে মেক শিওর অল ডিভাইস ফ্রেন্ডলি অর্থাৎ আপনার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা যেন সমস্ত ডিভাইস ফ্রেন্ডলি হয় ডিভাইস ফ্রেন্ডলি না হলে যেটা হবে যে আপনার ওয়েবসাইট যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলে মোবাইলের যে ভিজিটরগুলো আছে ওই ভিজিটরগুলো আপনি লস করবেন এবং সার্চ ইঞ্জিন বা গুগল বিশেষ করে মোবাইল ফ্রেন্ডলি না হলে আপনার সার্চ করার সাথে সাথে দেখাবে যে দিস ওয়েবসাইট ইজ নট মোবাইল ফ্রেন্ডলি এটা খুবই খারাপ তো আমরা একটু দেখে আসি যে মোবাইল ফ্রেন্ডলি না হলে আসলে কি পরিমাণ ভিজিটর আমরা লস করতে পারি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ওয়েবসাইটের 66.8% ভিজিটর হচ্ছে মোবাইল থেকে ভিজিট করেছে আর হচ্ছে মাত্র 32.1% হচ্ছে ডেস্কটপ থেকে এবং ট্যাবলেট থেকে হচ্ছে 1.2% ভিজিটর সুতরাং মেক শিওর অল ডিভাইস ফ্রেন্ডলি এই কথাটা হচ্ছে মোবাইল ট্যাবলেট ল্যাপটপ এবং ডেস্কটপ সব ডিভাইস থেকে আপনার ওয়েবসাইটটিকে সুন্দরভাবে এবং আপনার সমস্ত কন্টেন্ট যেন দেখা যেতে পারে সেই বিষয়গুলো এনশিওর করতে হবে এরপর হচ্ছে ইউজ অ্যাক্টিভ ভয়েস অলওয়েজ ট্রাই টু ইউজ অ্যাক্টিভ ভয়েস সবসময় অ্যাক্টিভ ভয়েসে আর্টিকেল লেখার চেষ্টা করবেন কেন অ্যাক্টিভ ভয়েসে লেখার চেষ্টা করতে হবে প্যাসিভ ভয়েস ইজ নট গুড ফর এসইও প্যাসিভ ভয়েস এসইওর জন্য ভালো না ফলাফল দেয় না সুতরাং আমরা অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে সমসময় আর্টিকেল লিখব এরপর হচ্ছে কি ডিসপ্লে দ্য অথর তো আপনার ওয়েবসাইটে যদি ভিন্ন ভিন্ন অথর থাকে ভিন্ন ভিন্ন অথরদের রাইটিং পারমিশন দেন যেমন গেস্ট পোস্টিং পারমিশন দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে যেটা হবে আপনার ওই ভিন্ন ভিন্ন অথরদের বায়োগ্রাফি এবং ডিটেইলস এটা কি করতে হবে আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ তো এই ছিল 15টি এসইও ফ্রেন্ডলি আর্টিকেল রাইটিং টিপস